হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। SS ফ্যামিলি উৎসুম শুভ্রা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি শুভ্রা, আর আজকে হচ্ছে দোল পূর্ণিমার পরের দিন, অর্থাৎ হোলির দিন। তো আমি একটু দুপুর এখন বাজে ঘড়িতে 12:30, আর আমি একটু সাজুগুজু করে যাচ্ছি আমাদের বাড়িতে, মানে আমাদের যে বাড়িতে কাজ হচ্ছে সেই বাড়িতে দেখতে। আর বাড়িতে এসে আমি একটুখানি চুপচাপ দাঁড়িয়েছিলাম এক কোণায়, কিন্তু এই যে মহারানী আমাদের খেপি বুড়ি আমাকে ঠিক খুঁজে পেয়ে গেছে, আর এসে গেছে বৌমনি তোমাকে আমি রং মাখাবো। তো একটুখানি আবির মাখালো, আমি ওকে একটুখানি আবির মাখালাম, এত অবধি ঠিকই ছিল। এখানেও দেখো দুজনে আমরা একটু আবির মাখামাখি করলাম, এতটাও ঠিক আছে। একটু রিলস বানালাম, তারপর আসলো বোন, বোনের সাথে একটুখানি আবির খেললাম, এতটাও ঠিক আছে। এইবার যেটা শুরু হলো, এখন পুরো এক্সট্রিম লেভেলে চলে গেছে আমাদের রং খেলাটা। চন্দ্রমুখী লাইট, চন্দ্রমুখী এবার লাগছে। আমরা কিন্তু প্রত্যেকটা অকেশনে ঠিক এইভাবেই পাগলামো করি সবাই মিলে, যেভাবে এখন হোলির দিন করছি। মানে এখান থেকে আমাদের রং খেলাটা এক্সট্রিম লেভেলে চলে গেছে। একবার দেখো আমার অবস্থাটা দেখো, মানে আমাকে তাকাতেই দিচ্ছে না, একটার পর একটা অ্যাটাক, একটার পর একটা অ্যাটাক। কালকে রং খেলিনি, আর আজকে পুরো দুদিনেরটা একদিনে মানে পুষিয়ে গেছে পুরো। যেন মনে হচ্ছে বৌমনিকে কালকে পাইনি, আজকে হাতের নাগালে পেয়েছে, নে কেজি কেজি রং ঢাল পুরো। দেখো সেসব আর কোথাও বাকি নেই বলে উচকেটা আমার জামার মধ্যে পর্যন্ত আবির ছুটছে, আর আমরা রং খেলতে খেলতেই দেখছি না না। আর ইনি হচ্ছেন আমার এক বান্ধবী, তো ওকে পেয়েছি হাতের নাগালে। পেট খুব বেশি মাথায় নিও, স্নান টান হয়ে গেছিল তাই অল্প একটু আবির দিলাম। আর এখানে দিদা, দিদাও এসেছে, দিদার পায়ে একটু আবির ছুঁয়ে নি। আর অনেক রং খেলেছি, এবারে বাড়ি ফিরতে হবে। হ্যালো বন্ধুরা, দেখো একবার আমাদের অবস্থা, কালকে রং খেলতে পারিনি, তোমরা দেখেছো কালকের ব্লগে। আজকে উসুল করেছি দেখো, পাড়ায় এসে আসার ইচ্ছা ছিল না, তাও আসলাম। এই যে পেছনে দেখো বোনের এখন সেলফি তুলছে, কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানিও। আর একটু একটু হাই বলে দেবেন দিদিমণি। তোমরা আজকে কারো কারো রং খেললে একটু জানিও কমেন্ট করে, আর আমাকে কেমন লাগছে সেটাও বলো। পুরো খাইয়ে দিয়েছে আমাকে, আমরা রং খেলেছি, খেয়েছি, সব করেছি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। আমি এখানে ট্রাই করছিলাম একটা জিনিস, যে আমি চুলটাকে এরকম ভাবে সরাবো, চুল থেকে আবেরগুলো ঝরে ঝরে পড়বে, কিন্তু যদিও সেটা আর আমি করে উঠতে পারিনি। আর এরকম ভাবে পাগলামো করতে করতেই আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। সবাইকে হ্যাপি হোলি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার ভিডিও দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করো প্লিজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।